ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ সড়কের বাঘের বাজার থেকে 3 কিলোমিটার দূরে গাজীপুর সাফারি পার্ক বা বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত। ঢাকার খুব কাছে হওয়ার কারণে আপনি ফ্যামিলি নিয়ে দিনে যেয়ে দিনেই ফিরতে পারবেন। এখানকার সব থেকে দারুণ বিষয় হলো এখানে আপনি থাকবেন খাঁচার মধ্যে আর বাঘ সিংহরা আপনার চারপাশে ঘুরে বেড়াবে, এমন একটা অনুভূতি পাবেন। আমাদের এবারের গল্প এই সাফারি পার্ক নিয়ে। ঘুরে দেখব পুরো সাফারি পার্ক আর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ গাইডলাইন, কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কি কি ঘুরে দেখবেন, সব কিছু বিস্তারিত। তো আর দেরি কিসের, মূল ভিডিও পর্বটি শুরু করা যাক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন গাজীপুর সাফারি পার্কে, তবে আমরা এসেছিলাম মহাখালী বাস টার্মিনাল থেকে। এই রোড ধরে আপনারা গাজীপুরগামী অনেক বাস পেয়ে যাবেন এবং আমরা মহাখালী থেকে 65 টাকা দিয়ে চলে আসি গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে আপনাকে মিনি বাসে করে 40 টাকা ভাড়ায় চলে আসতে হবে বাঘের বাজার এবং বাঘের বাজার থেকে 20 টাকা অটো ভাড়া নিবে এবং আপনাকে নামিয়ে দিবে এই সাফারি পার্কে। আর আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন এখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। এরপর আমরা সাফারি পার্কে প্রবেশ করার জন্য টিকিটটা কেটে ফেলি। এখানে প্রবেশ ফি মূল্য জনপ্রতি 50 টাকা করে। ভিতর প্রবেশ করতেই আপনারা হাতের বাম পাশে দেখতে পাবেন ডিসপ্লে ম্যাপ, যেখানে আপনি পুরো সাফারি পার্কের একটি প্রদর্শনী ম্যাপ দেখতে পারবেন। মূলত গাজীপুর সাফারি পার্কটিকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে, একটি হচ্ছে কোর সাফারি আর একটি হচ্ছে সাফারি কিংডম। তো এখন আমরা শুরুতেই প্রবেশ করতে যাচ্ছি কোর সাফারি পার্কে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 150 টাকা। আমরা মূলত ছুটির দিনে আসি, সেই জন্য এত বড় একটি লাইন ছিল। অবশেষে 45 মিনিট পর আমরা গাড়িতে উঠে পড়ি। এখানে গাড়ি ছাড়া কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না। এই কোর সাফারি পার্কের মূল আকর্ষণ হচ্ছে আপনি থাকবেন গাড়ির ভিতর বন্দী আর প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে ঘুরে বেড়াবে এই বন্য প্রাণী। তো আমরা গাড়ির ভিতর বসে বিভিন্ন পশু পাখি দেখতে লাগলাম। আর হ্যাঁ, এখানে বলে রাখি আপনাকে এই গাড়িতে করে পুরো কোর সাফারি পার্কটি ঘুরিয়ে দেখাবে মাত্র 20 মিনিট সময় নিয়ে। আমরা হচ্ছে মাত্র কোর সাফারি পার্ক থেকে বের হইলাম এন্ড এত ক্রাউড ছিল, যে কারণে হয়তো বা ওইখানে ভয়েস দিতে পারি না, ভয়েস ব্যাপারে শুনতে পারি। বাঘ দেখলাম এন্ড গাড়িতে বসে, আর আমার সাথে ছিল এই যে শোভন। তো এখন যাইতেছি সামনে, দেখি পাখি দেখি। আমরা এখন হচ্ছে সাফারি কিংডমে প্রবেশ করতেছি। সাফারি কিংডমেও প্রবেশ করতে আপনাকে টিকিট কিনতে হবে এবং এখানে টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা করে। এখানে আপনি রং বেরঙের বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন এবং চাইলে এই ম্যাকাও পাখির সাথে ছবিও তুলে নিতে পারেন। আচ্ছা, এই ছবি তুলতে হলে তাদেরকে দিতে হবে আপনাকে এক্সট্রা 30 টাকা। এরপর আমরা পুরো সাফারি কিংডম ঘুরে দেখি।
সাফারি কিংডম ঘুরে দেখার পর আমরা আবারও 40 টাকাতে টিকিট কাটি এই তিনটা স্পট দেখার জন্য। শুরুতেই আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে হরেক রকমের প্রজাপতি, বাট জিনিসটা পুরোপুরি লস প্রজেক্ট কেন সেটা একটু পরেই আপনাদেরকে আমি ব্যাখ্যা করছি। এটা হচ্ছে প্রজনন কেন্দ্র, তো মানে অনেকে জানতে চায় যে পর্যবতীরা কিভাবে ব্রিডিং করে, এটা রাখা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে পর্যবতী গাছে কুচি পাতার ফি ডিম দেয়। ডিমটা হচ্ছে আমরা এখানে সংগ্রহ করি না প্রতিদিন, কারণ হচ্ছে হাতের স্পর্শ হলে নষ্ট হয়ে যাবে সুখ থাকে। আর ডিম থেকে হচ্ছে সেকেন্ড স্টেপে এরকম বিচে বের হয়, এটাকে লার্ভা বা ক্যাটারপিলার বলে, বাংলায় শূককীট বলা হয়। আর থার্ড স্টেপে হচ্ছে এরা পরবর্তীতে এদের মুখে আটানো লালা দিয়ে হচ্ছে এরকম মুভমেন্ট করে, মানে হচ্ছে খোলসে নিজেকে আবৃত করে নিজের শরীরকে, এটাকে পিউপা বলা হয়। আর বাংলায় মুখিল বলে। পিউপার ভিতরে হচ্ছে প্রজাপতির পূর্ণাঙ্গ রূপ নেয়, হাত পা পাখা বোঝায়। আর এখানে খাবার না খাওয়া অবস্থা থাকে 10 থেকে 12 দিন, পরে খোলসটা ছেড়ে হচ্ছে বাটারফ্লাইটা বের হয়। প্রায় 27 থেকে 28 দিন সময় লাগে ডিম থেকে পূর্ণাঙ্গ হতে। আর এটি হচ্ছে আমাদের পার্শ্বে কণা দেখবেন মতো অবস্থায়। এখন আমরা প্রজাপতি কর্নারের ভিতরে প্রবেশ করি, তো দেখি কয়টা প্রজাপতি দেখি। কই প্রজাপতি, কই প্রজাপতি পাইছস? তো শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এটি হচ্ছে পুরোপুরি একটা লস প্রজেক্ট, কারণ এইখানে দুই একটা প্রজাপতি ছাড়া আপনি তেমন কোনো প্রজাপতি দেখতে পারবেন না। যে দুই একটা প্রজাপতি আপনারা চাইলে কিন্তু সাফারি পার্কের বাইরেই ঘোরাফেরা করতে দেখবেন, তবে হ্যাঁ এখানে আপনারা চাইলে সুন্দর ছবি তুলতে পারবেন। তো এখানে লসকে আমরা বের হয়ে পড়ি এবং বের হয়ে সাফারি পার্কের ভিতর অন্যান্য যে পশু পাখি সেগুলো দেখতে থাকি। এই জায়গায় আমরা হচ্ছে প্রতিটা পদে পদে টিকিট কাটতেছি। হ্যাঙ্গিং ব্রিজ, এইখানে হ্যাঙ্গিং ব্রিজের টিকিট হচ্ছে 10 টাকা করে, যেটা আগে টিকিট কাটছিলাম ময়ূর ধনেশ পাখি সেগুলো হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজের পরে। আমরা যদি ওইটা দেখতে চাই অবশ্যই আমাদের হ্যাঙ্গিং ব্রিজের টিকিট কেটে তারপর ভিতর দিয়ে তারপরে ওইটা দেখতে হবে। ময়ূরের এই রাজ্য এক কথায় বলতে গেলে একদম বেস্ট। আমি সাজেস্ট করবো সাফারি পার্কে যদি আপনারা আসেন অবশ্যই ময়ূর দেখতে আসবেন। ময়ূর দেখা শেষ করে আমরা এবার যাচ্ছি ধনেশ পাখি দেখার জন্য, এবং এরকম এত কাছ থেকে সকল পশু পাখি দেখার জন্য আপনাকে অবশ্যই চলে আসতে হবে বঙ্গবন্ধু সাফারি পার্কে। থেকে বের হয়ে আমরা চলে আসি অ্যাকুরিয়াম দেখার জন্য, এবং এখানে অ্যাকুরিয়াম গ্যালারি আছে, যদিও ছোট, পর আপনারা ভিতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে দেখতে পারবেন। এটির টিকিট আমরা ওই প্রজাপতির সাথেই কেচ হিসাবে কেটে রেখেছিলাম। লাস্ট যে কক্সবাজার অ্যাকুরিয়ামে গেছিলাম ওইটা অনেক বড় ছিল, তো ওইটা আগে দেখছি যে কারণে এটা বেশি মজা পাইনি, একদম ছোট অ্যাকুরিয়াম। এইখানে ঘোরাঘুরির মতো আমরা মোটামুটি তিনটা জায়গা আমাদের পার্সোনালি ভালো লাগছে, সেটা হচ্ছে কোর সাফারি পার্ক যেখানে আমরা জিপে করে হচ্ছে বাঘ দেখছি, আমরা ময়ূর দেখলাম যেখানে সেটা, আর হচ্ছে শুরুতে যখন আমরা
ম্যাকওভার দেখলাম, এইটাই আমাদের পুরাপুরি লস প্রজেক্ট গেছে হচ্ছে প্রজাপতি দেখাটা। দুই একটা প্রজাপতি ওগুলা মানে আমরা বাইরেও দেখতেছি প্রজাপতি, সো এই টিকিটটা পুরাপুরি খাও গেছে। আর তাছাড়া সবকিছু মিলে এই তিনটা আমার কাছে বেস্ট লাগছে। এখন আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা হয়তো বের হয়ে যাবো এখন, আমরা বাসতেছি অলমোস্ট 3:30 মতো। আমরা ঢুকছিলাম 12:15, এর মধ্যে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে ফেলছি, তো এখন আমরা বের হয়ে যাই। এই ছিল আমাদের আজকের টোটাল ঘোরাঘুরি এবং ঢাকার আশেপাশে ডে ট্রিপ হিসাবে এক কথায় আমি বলবো বেস্ট একটা ট্রিপ। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।